রাত পোহালে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য খুলছে স্কুলের দরজা। সরকারি হোক বা বেসরকারি, স্কুল যাওয়া মানেই নির্দিষ্ট ইউনিফর্ম, জুতো, মোজা, শীতের ব্লেজার থেকে টাই। মুখ্যমন্ত্রী স্কুল খোলার ঘোষণার পড়ুয়াদের স্কুলে যাওয়ার মধ্যে ব্যবধান তিন দিনের, আর তার মধ্যে ইউনিফর্ম নিয়ে বিড়ম্বনা। 22 মাস পর স্কুলে ফেরার আনন্দ, কিন্তু সেই আনন্দে জল ঢেলে দিয়েছে পড়ুয়াদের ইউনিফর্ম। এতদিন পর হঠাৎ করে স্কুলে যাওয়ার আগে পড়ুয়ারা বুঝতেই পারেনি তারা এত বড় হয়ে গেছে। কসবার বাসিন্দা বালিগঞ্জ শিক্ষা সদনে নবমে ওঠা অগ্নিমিত্র চট্টোপাধ্যায় ক্লাস সেভেনে পড়াকালীন শেষ ক্লাস করেছে স্কুলে গিয়ে। এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে জুতোই খুঁজে পাচ্ছে না, ইউনিফর্মও ছোট হয়ে গিয়েছে, তাই বানাতে হচ্ছে নতুন করে। গায়ে হচ্ছেই না, তো এটা বোনকে দিয়ে দিতে হবে। আর তারপর জুতো খুঁজতে গিয়ে দেখি জুতো এমন ছোট হয়ে গেছে, পায়ে হবেও না আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো যোধপুর পার্ক বয়েজের ঈশানজিৎ নস্কর অষ্টম শ্রেণী পড়ুয়া, জুতো পরতে গিয়ে ঘেমে নেই একসা। 22 মাস পর স্কুলে যেতে গিয়ে পুরনো জুতো পায়েই ঢোকে না আর। জুতো যখন বের করবো ভাবছি, তখন বের করে দেখি খুব ছোট হয়ে গেছে, আর লোকের জুতো নিয়ে কাজ চালাবো। জামা যখন বের করবো দেখি জামা পরে যেতে গিয়ে হাত তার এই জায়গাগুলো টাইট হয়ে গেছে, দেখি লোকের ওই পাশের বাড়ির জামা প্যান্ট দিয়ে দেয়। সব মিলিয়ে স্কুলে কিংবা পাড়ায় শিক্ষালয়ে যাওয়াকে ঘিরে বাড়িতে খোঁজ পড়েছে ইউনিফর্মের, যা ছোট হয়ে যাওয়ায় নতুন তৈরির কথা ভাবছে সিংহভাগ পড়ুয়া। কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার বেসরকারি স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস, শ্রেণীকক্ষের বাইরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত একাধিক স্কুলের। স্কুলের অদূরে মাঠে ছোটদের পঠন পাঠন ফিউচার ফাউন্ডেশনের। স্কুলের মাঠে সোমবার থেকে রামমোহন মিশন স্কুলের ক্লাস, শ্রেণীকক্ষের বাইরে ক্লাস নিতে আরজি আইসিএসসি স্কুল সংগঠনের। সপ্তম শ্রেণী পর্যন্ত এখনও শ্রেণীকক্ষে পঠন পাঠনের অনুমতি দেয়নি সরকার। সোমবার থেকে সরকারি উদ্যোগে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়, এমন উদ্যোগ নিতেই পারে বেসরকারি স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী। কাল থেকে স্কুল খুলছে রাজ্যে, কিন্তু সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুল খোলার এখনও অনুমতি দেয়নি রাজ্য সরকার। যদিও 7 তারিখ থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকে পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করছে সরকার। সেখানে পাড়ার বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে 1 থেকে বা প্রাক প্রাথমিক থেকে 7 পর্যন্ত ধাপে ধাপে পড়ুয়াদের আনবে। কিন্তু বেসরকারি স্কুলগুলো কী করবে? আমরা রয়েছি টালিগঞ্জের শান্তিনগর খেলার মাঠে। এই জায়গাতেই, এই যে মাঠ দেখা যাচ্ছে বিশাল মাঠ, এই মাঠেই দক্ষিণ কলকাতার ফিউচার ফাউন্ডেশন স্কুল, এখান থেকেই আগামী সপ্তাহে ছোটদের পড়াশোনা শুরু করছে। ফিউচার ফাউন্ডেশনের অধ্যক্ষ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের এই পরিকল্পনাটা কী? যেমন 8 থেকে তো স্কুল শুরু হচ্ছে কালকে, কিন্তু 7 পর্যন্ত প্রায় 2 বছর, 22 মাস তারা স্কুলের বাইরে। প্রথম থেকে সপ্তম শ্রেণী তো এরা স্কুলেই আসেনি, এরা 2 বছর ওই বয়সে বাচ্চাদের কতটা বার হয় তারা দেখেনি, তারা বন্ধু বান্ধবকে দেখেনি। হঠাৎ করে স্কুলে না এসে মুখ্যমন্ত্রী যেই অসাধারণ চিন্তাটা করেছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এই খেলার মাঠটার সাথে আমাদের একটা মোটামুটি ভালো আছে, সম্পর্ক আছে, আমরা এমনিতেও খেলাধুলোর জন্য এখানে ব্যবহার করেছি এত বছর। আমরা প্রথম থেকে সপ্তম শ্রেণী ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে আনবো, এবং তাতে কি হবে যে একটা স্কুলে যাওয়ার অভ্যেস তৈরি হবে, বন্ধুদের সাথে চেনা জানা হবে, একটু খেলাধুলো হবে। ফিউচার ফাউন্ডেশন শুধু নয়, লেক গার্ডেন্সের রামমোহন মিশন স্কুল, স্কুলের পাশেই যে স্কুলের কম্পাউন্ডের মধ্যে যে মানে ফাঁকা মাঠ আছে, সেখানেও তারা পঠন পাঠন শুরু করছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।